হরি হরি ও আচ্ছা দাঁড়া দাঁড়া যাবি না, জোরসে লুনধ্বনি করে বা 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 এই তো না আমা আপনি না গেলেও নিয়ে যাব। আচ্ছা সকলে তো বাহু তুলে হেলে দুলে যাব, ঠিক আছে? সকলে তো বাহু দেখতে চাই বাবুরা, কোথায় বাহু? দুটো বাহু হরি হরি বল সকলের উপরে ধসে আছে মা, সকলে সবাই মিলে পিছনে বাবুরা দেখি আপনাদের আমার গলায় জোর আছে তো
আচ্ছা সব বন্ধ রেখে সকলে মিলে কি বলবেন? বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 তামা এক ভক্ত বৃন্দাবনে গেছে, বৃন্দাবনে গিয়ে আমার বাঙ্কি বিহারীর রূপ দর্শন করেছে। তার রূপ দর্শন করে যখন বাড়ি ফেরার সময় হয়েছে, সেই ভক্ত বলছে, আমি না আজ আর বাড়ি যাব না, আমি আর ঘরে যাব না। তা কেন 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 বলছে জানো তো? ওই যে বাঙ্কি বিহারীর অপূর্ব রূপ দর্শন করে না আমার যেই দিল, আমার এই হৃদয় হারিয়ে গেছে, ক্ষয়ে গেছে। তাই কি বলছে ওমা, কি বলছে?
বলো রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, বলো রাধা 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 আমার রাধা রানী কাঁদছে বসে বসে। ললিতা বলছে, ললিতা বলছে, রাধে রাধে তুই অমন করে কাঁদছিস কেন, কি হয়েছে তোর, বল আমাদের, বল আমাদের তোর কি হয়েছে। সখি জানিস, আমি যখন ওই আঙিনায় বসেছিলাম, আমি গৃহস্থ সকালে সকালে কাজকর্ম ফেলে রেখে ওই রাজপথের দিকে দাঁড়িয়েছিলাম, কখন আমার বধূ গোষ্ঠে যাবে, আর আমি তাও প্রাণ ভরে দেখব, নয়ন ভরে দেখব, কিন্তু আমার আশা পূর্ণ হলো কই বল, আমার যে আশা পূর্ণ হলো না রে। জানিস, জানিস তখন কি হয়েছে, আমার ননদিনী কুটিলা এসে পড়েছে, তাই আমার যে দেখা হলো না রে আমার মধুর গোষ্ঠী গমন, তাই আমার রাধা রানী বলছে একটু আসতে বা আসতে, সকালে গো গোধন
পিয়া সিংহা বেন পথে আমার
পথে আমার বধ গিয়েছে তোরা তো জানি, তাই আমাকে বলে দে সই, আমাকে বলে দে কোন পথে আমার আমার বধ গেছে, আর কোন পথে গেল সে গেলো শ্যাম রায়ো রে সজনি রে, কোন পথে গেলো শ্যাম
হরি 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 বল Yeah.
আছো কি দেখে আসে বলে চল চল সখি দেখে আসে চল চল সখি দেখে আসে দেখতে বড় ভালোবাসি চল চল সখি দেখে আসে আমরা দেখতে বড় ভালোবাসি চল চল সখি দেখে আসে ওমা ভালো লাগছে না ওমা ভালো লাগছে না পিছনের মায়েদের ভালো লাগছে না দুটি বাহু তুলে রেখে সকলে মিলে জপে যাও না মেরে মালা জপে যাও না মেরে মালা জপে গো ভগবান হরে কৃষ্ণ 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 হরে 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 নাম হরে নাম রাম নাম হরে হরে জপে যাও না মেরে মালা জপে যাও না মেরে মালা সর্বদা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরি বল হরি রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আস্তে বাবা কই সকলে মিলে বলুন তো মধুর নাম হরি নাম দু বাহু তুলে আস্তে একদম আস্তে কেউ মাতাবে না কিচ্ছু করবে না মায়েরা করতালি এনেছেন তো আচ্ছা কারা কারা শঙ্খ এনেছেন হাত তুলুন তো এনেছেন মা শঙ্খ বাজাবেন আর কারা কারা এনেছেন আচ্ছা আদলা ইডেন এনেছেন তো সবাই আদলা ইডেন এনেছেন তো সকলের কাছে আদলা ইড আছে আচ্ছা ওইগুলো ছুলে ছুলে মারবেন নাকি মারুন না শঙ্খ আনতে ভুলে গেছেন উলুধ্বনি আছে দেখি উলুধ্বনি করে সকলে গেলে বদনে কি বলবে হরে কৃষ্ণ হরে আস্তে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সকলে জোরে পিছনে শোনা যাচ্ছে না কিন্তু করতালি বাবারা সকলে একসাথে আমি কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছি না আমি একটু কালা আছি আবার আমি একটু কালা আছি মনে না ডাক্তার দেখাতে হবে হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 উলুতরি
স্বর্গীয় ঈশ্বর ফণীন্দ্র বৈরাগের স্মৃতি উদ্দেশ্যে কীর্তনিয়াকে এই পয়সাটি আমার রাধারানী বলছে চল সখী, আর যে আমার তরস হয়েছে না গোবিন্দকে দেখার, শীঘ্রই চল তাড়াতাড়ি চল। আমার অষ্ট সখী গণ বলছে আচ্ছা বেশ, তুই নয় বলছিস দেখবি, তাই তো? তোর বধুকে দেখবি, কিন্তু তোর যে ঘরে শাশুড়ি ননদিনী আছে, তোর স্বামী আছে, তোকে যেতে দেবে কেন? আমি এই সময় কার কথা মনে পড়েছিল? কৃষ্ণ প্রেমে সব সময় কে মিলন ঘটায়, কে বলতে পারবে? মিলন সব সময় কে ঘটিয়েছে? মায়েরা, আমা আপনারা কি ঘটিয়েছে? কে ঘটায় মিলন, কে ঘটায়? জাগো তুমি, জাগো তুমি, জাগো ওমা গাচ্ছে
শাশুড়ির কাছে যাচ্ছে, জটিলার কাছে যাচ্ছে, অমা ননদিনীর কাছে যাচ্ছে, বলি কুটিলা বারো হয়ে গেছে। এ কি এ কি পুরি, তুই তুই এই সময় এখানে কি করছিস? তোর নিশ্চয় কোনো ধান্দা আছে, তাই তো? কিরে বল, কি জন্য এসেছিস এখানে? আরে তুই এমন করে কথা বলছিস কেন? তোর মাকে ডাক দেখি। জটিলা বার হয়ে এসেছে। এ কি এ কি বড়াই মা, আপনি? বসুন বসুন, বসবে চলো। আরে দেখ না, তোর ভালো চাই বলে তোর কাছে এসেছি। আমার ভালো চাস, আমার কি হলো রে বল? আসলে কি জানিস জানিস তো আসলে কি হয়েছে? এই সাত পাড়ার লোক, সাত গ্রামের লোক বলছে এই জটিলার বাড়ির ধার থেকে প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে। আমি সত্যি তো আরে তোর কি হয়েছে বলতো? কি গন্ধ সাত সকালে বেলায় এসে এমন করে বলছিস? বল কি হয়েছে? আরে দেখ না, ওই তোর বাড়ির পাশ থেকে যাচ্ছিলাম আর প্রচুর দুর্গন্ধ পাচ্ছিলাম, তাই সবাই বলছে শুনলাম, তাই তোর ভালো চাই বলেই এলাম রে তোর কাছে। আচ্ছা বেশ, আচ্ছা বেশ বলো দেখি কি হয়েছে। আসলে কি হয়েছে জানিস বড়াই মা? অনেকদিন ধরে না ওই আমাদের ঘরেতে আমাদের এই ঘরে অনেক ননি দুধ দুগ্ধ ঘি তো আছে, যা অনেকদিন বিক্রি হয়, যাও এগুলো পচে পচে গন্ধ বেরোচ্ছে। কি বললি? এই কি বললি তো? এ সম্ভব না, কিছি ছি ছি ছি, এ হবে না। শোন না, তুই তো বলা ঘরে রমণী, এ তো মহাপাপ, অমঙ্গল যে বল। শোন না, তোর ঘরে কুটিলাকে বল না যে ওই দধি দুগ্ধগুলো বিক্রি করতে যেতে আমাকে তো মথুরার আজ মথুরার হাটের দিন, চ আজ আমার সাথে যাবে। ও যাক না আমার সাথে। আরে এ কি বলছ? ও যে আমার মেয়ে, আমি ওকে চিনব না, জটিলা বলছে। না জটিলা কি বলছে? ও গেলে হাটে ভেঙে যাবে, ও একি মা, তুমি একি কথা বলছো? আমি নয় কম বয়সে স্বামীকে হারিয়েছি, তাই না এখানে আছি? তা বলে এমন করে কথা শুনব? আচ্ছা তোমার ওই যে বৌমা আছে রাজনন্দিনী, পায়ের উপর পা তুলে বসে আছে, তাকে বলো না যায় নাকি দেখি। ওমা বড়াই মা যে কারণে গেছে, সফল হচ্ছে কাজটা, তাই বড়াই করে ফিস করে বলেছে। আরে হ্যাঁ রে, যা বলেছিস কুটিলা, আমি নয় রাধা রানীকে একটু বেশি ভালোবাসি। তা বলে কি এই অপরাধ আমি কি সহ্য করব? না না জটিলা, তুই তোর বৌমাকে বল আমার সাথে হাটে যায় নাকি, হাটে যাবে নাকি গোবিন্দ দর্শনে যাবে? ও মা, হাটে যাবে নাকি গোবিন্দ দর্শনে যাবে? চলো না, করে যাবে তো।
তাই বলছে আচ্ছা বেশ, ও যদি যায় ওকে একবার বল না, যদি যায় তাহলে নিয়ে যাও ওকে। আচ্ছা বেশ, আমি বলছি তোর বৌমাকে যদি যায় আমার সাথে। রাধা রানীর কাছে গিয়ে বলছে, দেখ রে রাধা রানী, ওরে নাতনি, তুই যে যেতে চাস, তোর শাশুড়ি মা তো যেতে দিয়েছে, আদেশ দিয়েছে, অনুমতি দিয়েছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, যাবি তো? ওমা রাধা রানীর মনে আনন্দ ধরছে না গো, রাধা রানী তৈরি হয়ে গেছে, এবারে যাবে গোবিন্দ দর্শনে। সুন্দর করে সেজেছে, সুন্দর করে সেজেছে মা যাবে বলে, এবারে সেখানে আমার পরবর্তী দল আসছে দেখতে পাচ্ছি, বেশি সময় নেই, লীলা অনেকই বড়, কিন্তু শেষ করতে পারবো না। তা এইভাবে আমার রাধা রানী নিজ দেহ পশরা সাজিয়ে আমার গোবিন্দকে দান করেছিলেন। চিরদিনে আছে দান সম্মুখে আমারে, চিরদিনে আছে দান সম্মুখে আমারে, বসনি চাই হে, 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 বিষয় বাসনা রূপে, এইভাবে আমার রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। তা সকলে মিলে মিলন দিব তো, সকলে মিলে উলুধ্বনি করে, ও কালা চাঁদ বদনি দাঁড়ালো, বদের রায় ধনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, বদের রায় ধনি, হরি হরি বল, রায় উষ্ণ গৌর রে উষ্ণ রে